করোনার বাধা কাটিয়ে সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,113 জন। করোনার কারণে এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে, সময় বেঁধে দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা, সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয় সিট প্ল্যানিং। সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে ডাক্তার দীপুমণি জানান, এবছর প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, আমরা সেটি আশা করি ইনশাল্লাহ কোথাও প্রশ্ন ফাঁস হবে না কোনোভাবে। কিন্তু গুজব ছড়াবার একটা অপচেষ্টা বরাবরের মতো সেটা আছে, থাকবে। আর যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন কারিকুলাম চালু হলে জেএসসি পরীক্ষা থাকার কথা নয় জানিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। জেএসসির বিষয়ে আমাদের নতুন কারিকুলাম চালু হয়ে গেলে তখন সেটি অনুযায়ী আমাদের সব কিছু থাকবে। আমাদের তো ধারাবাহিক মূল্যায়নের বিষয়টা সেখানে অনেক থাকবে। মানে নতুন কারিকুলাম চালু হলে কি জেএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে, কিন্তু সেটি ভিন্ন পদ্ধতিতে। দীর্ঘদিন পর সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা, তবে প্রশ্নপত্র নিয়ে রয়েছে তাদের কিছু অভিযোগ। আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে, যেরকম ভয় ছিল নার্ভাসনেস ওরকম আর কি তেমনটা একটু হলো কেটেছে। পরিবেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ, প্রশ্নও ভালো ছিল আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিয়ে ভালো লেগেছে, পরীক্ষার পরিবেশও ভালো ছিল, সাবজেক্টিভ মোটামুটি সহজ এসেছে অ্যানসার করার মতো। করোনা সিচুয়েশনে হচ্ছে কঠিন আসছে, তুলনামূলক আমাদের কোয়েশ্চেন অনেক হার্ড এসেছে, ইভেন অনেক ট্রিকিও এসেছে। এদিকে কেন্দ্রগুলোর ভেতরে স্বাস্থ্যবিধি মানা হলেও বাইরের চিত্র ছিল পুরোই উল্টো। নিজ নিজ স্কুলে পরীক্ষা নেওয়ার পরামর্শ অভিভাবকদের। মোটেও তো ঠিক না গ্যাদারিংটা, কারণ আমরা কেউই মেনটেন করতেছি না, আমি নিজেও করতেছি না, কারণ করা সম্ভব না। বাইরের পরিবেশটা খুবই স্বাস্থ্যসম্মত না। বাচ্চাদের যার যার স্কুলে রেখে যদি টিচার স্টাফ চেঞ্জ করা হতো, তাহলে বোধহয় আমরা গার্ডিয়ানরাও কম সাফার করতাম, বাচ্চারাও কম সাফার করতো। এই গ্যাদারিংটা নিশ্চয়ই বিপজ্জনক এবং এটা ঝুঁকিপূর্ণ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।